جزاك عمد الله حافظك شكريا ونبدو بعد حافظ زين أحمد صاحب حافظكم الله تعالى الله تعالى يسفرك جن قبول كرين مدزور كرين آمين الله دربار حجره دوار متو كنو أمن موك نيجر أن أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين خاتم النبيين إمام المرسلين نبينا وسيدنا وإمامنا وقدوتنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الحمد لله الله تعالى رشنك وغنيت الشكرية جي أمي اكتو ميسيج كدية با গত প্রোগ্রামে বলেছিলাম যে আল্লাহ তালা পবিত্র আমরার উদ্দেশ্যে যাওয়ার তৌফিক দিচ্ছেন আর মাত্র তো একদিন পরই যাওয়া হবে কিন্তু আল্লাহতালার কী শুক্রিয়া পুরো দেশ থেকে বিভিন্ন দেশ থেকে অসংখ্য গণিত মানুষ দোয়া দিয়েছেন দোয়া ছেয়েছেন আল্লাহ তালা সকলের মনের আশা নেক বসানোর জন্য পূরণ করে দেন সবার জন্য আমার মতো এক অধমকে নগণ্যকে আল্লাহ তালীরা যেন দোয়া করার তৌফিক দান করেন সুস্থতা যেন দান করেন এই দোয়া আমি আবারও চাচ্ছি সফর যখন আমরা শুরু করব এই অমরার সফর হোক বা যে কোনো দিনই সফর হোক এই সফরের মধ্যে একটা গুরুত্বপূর্ণ দিক হল এই সফরের প্রস্তুতি গ্রহণ করা প্রপারলি সফরের প্রস্তুতি গ্রহণ করা আমার উস্তাজ হাজরত মুফতি আজম মুফতি মোহাম্মদ রফি উসমানী সাহেব রাহমতুল্লাহ আলী আল্লাহনার দরজা বুলন্দ করে দিন একটা কথা বলেছিলেন যাওয়ার আগে আমরা একে অন্যের কাছে ক্ষমা চেয়ে নেব আমরা মাফি চেয়ে সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়ে তো আর দরখাস্ত করে এরপর আমরা যেন রওয়ানা হই দৌরা নফল নামাজ পড়ে গড় থেকে বের হওয়ার চেষ্টা করা উচিত সবাই যেন এই কাজ করি যারা যারা আমরাও যাচ্ছেন এই ফেব্রুয়ারি মাসের ছুটিতে অনেকেই কিন্তু যাবেন অনেকেরই যাওয়ার প্ল্যান প্রোগ্রাম রয়েছে অনেকে আবার মেসেজ দিচ্ছেন আমরাও যাচ্ছি ওই তারিখে বা একদিন দুই দিন পরে তো এর দ্বারা বোঝা যাচ্ছে অনেকে বলছেন সেখানে গিয়ে দেখা হবে ইনশাল্লা তো আলহামদুলিল্লাহ এর দ্বারা এই খবর জানানোর মাধ্যমে একদিকে দোয়া পাচ্ছি অনেকের আমরা খবরও পাচ্ছি আর অনেকের সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা অনুভব করছি আলহামদুলিল্লাহ ঘর থেকে যখন বের হব তো বের হওয়ার আগে দুরাকাত নফল নমাজ পড়ে আমরা যেন বের হই বরং বের হওয়ার সময় সূরা কাদার যদি পড়ে বের করা হওয়া যায় তো এর দ্বারাও ফায়দা অনেক রয়েছে গোড় থেকে বের হওয়ার সময় দরজার করিবা সার্বর ইনা আনজল্লা হফিল কাদার এই সূরাটি পড়ার অভিজ্ঞতা অনেক বুঝর্গ দিন বায়ান করেছেন আর গোড় থেকে যখন বের হবেন ঠিক ওই সময়ে যদি কোনো সাধ্যমতো সামান্য সাদাকা করে আর আয়াতুল কুরসি পড়ে যদি আমরা যারা আছি বের হতে পারি তাহলে এটা হবে অনেক ভালো এরপরে একটা দোয়া রয়েছে এই দোয়াটা আমি পড়ে শোনাচ্ছি যে বের হওয়ার সময় কোন দোয়াটি একেবারে আয়াতুল কুরসি পড়ে ওর থেকে বের হওয়ার ইমিডিয়েট আগে আল্লাহ ইন্নি আউজিকা আন আউ্বিল্লা ঔ উল্লা ঐ আজিল্লা ঔ উজাল্লা ঔ আলিমা ঔ উলামা ও আজহালা ও আলাইয়া এই দোয়াটি যদি পড়ে বের করা বের হওয়ার কথা বলা হয়েছে অর্থাৎ হে আল্লাহ আমি আপনার কাছে পানাহা চাচ্ছি আশ্রয় কামনা করছি এই কথা থেকে যে আমি পথভ্রষ্ট হয়ে যাই নিজের জন্য পথভ্রষ্ট হওয়া দেখে আমি পানাহা চাচ্ছি আশ্রয় কামনা করছি অথবা আমাকে কেউ পথভ্রষ্ট করে দেখ এই পথভ্রষ্ট হওয়া থেকে করে দেয়া থেকে নিজে সোজা এবং সহজ সরল রাস্তা থেকে সরে যায় অথবা এই কেউ আমাকে সরিয়ে দেয় উভয় অবস্থা থেকে আমি আপনার আশ্রয় কামনা করছি আমি কারো ওপর জুলুম করি এই কথা থেকেও আমি আপনার কাছে পানা চাচ্ছি আশ্রয় কামনা করছি আমার ওপর জুলুম কেউ করুক তা থেকেও আমি পানা চাচ্ছি আমি কোনো অজ্ঞতা সুলভ কাজ করি তা থেকেও আমি আপনার কাছে কাছে আশ্রয় কামনা করছি অথবা আমার উপর কেউ অজ্ঞতা আচরণ করুক তাহাতে আমি আপনার কাছে আশ্রয় কামনা করছি আশ্চর্য হাদিস হাদিসের মধ্যে এই দোয়াগুলো শিক্ষা দেওয়া হয়েছে এরপরে আপনি পড়বেন আল্লাহ ইন্নি আস আলু সফরিনা হা আল্লাহ অথবা আল্লাহ ইন্না নস আলু কফি সাফারিনা হা দল বির তকওয়া ওমিন আল আমলিমা তরবা আল্লাহ আলাইনা আলীনা সফরানা হাদা ওয়াতবি আন্না বদা اللهم أنت الصاحب في السفر والخليفة في الأهل والمال والولد اللهم إني أعوذ بك من وعثاء السفر وكآبة المنظر وسوء المنقلب في المال والأهل والولد اللهم إني أعوذ بك من الحور بعد الكور ودعوة المظلوم اي دعاتي سفر جباري أطيب قريطن ونك أبو كاري. اللهم إنا نسألك في سفرنا هذا البر والتقوى ومن العمل ما ترضى اللهم هون علينا سفرنا هذا وطوي عنا بعده اللهم أنت الصاحب في السفر والخليفة في الأهل والمال والولد اللهم إني أعوذ بك من وعثاء السفر وكآبة المنظر এই সফরের মধ্যে আল্লাহ তাকওয়া নেই পারহেজগারের অবস্থার কথা আপনার কাছে আমি কামনা করছি কারণ রাস্তায় তাকওয়ার উপর থাকা পুরো রাস্তায় কঠিনতম একটা কাজ লম্বা সফর তো এই রাস্তার মধ্যে তাকওয়ার পাথেও যেন হয় তাকওয়া যেন হয় আমার পাথেয় তাকওয়া যেন হয় রাস্তায় আমার সম্বল রাস্তার উপকরণ আর এমন আমলের আমি সওয়াল করছি যে আমলগুলো দ্বারা আল্লাহ আপনি রাজি এবং খুশি হন তো আপনাকে সন্তুষ্টকারী আমলগুলোর কথা আমি আপনার কাছে কামনা করছি হে আল্লাহ আমাদের উপর এই সফরটাকে একেবারেই সহজ করে দিন আসান করে দিন আর রাস্তা যেন দ্রুত অতিক্রম হয়ে যায় দীর্ঘায়িত যেন না হয় লম্বা যেন না হয় কষ্টদায়ক যেন না হয় ধৈর্যচ্ছুতির কারণ যেন না হয় হে আল্লাহ এই সফরের মধ্যে আপনি আল্লাহ আমাদের সাথী আর আমার চলে যাওয়ার পর পেছনে আমার পেছনে আমার ঘর বাড়ি এগুলোর প্রয়োজন সকল পূরণ করে কারিও হে আল্লাহ আপনি নিজে হে আল্লাহ আপনার কাছে আমি পানাহ চাচ্ছি সফরের কষ্ট থেকে এবং খারাপ অবস্থা থেকে যে কোনো খারাপ অবস্থা একটা অ্যাক্সিডেন্টের দৃশ্য যেন আমি না দেখি এই ধরনের কোনো খারাপ অবস্থার সম্মুখীন যেন আমি না হই আর ফেরত যখন আমি আসব তখন নিজের সম্পদের মধ্যে সন্তানাদির মধ্যে কোনো ধরনের কমতি ক্ষয়ক্ষতি দেখা থেকে যাওয়ার পর কোনো দুর্ঘটনা ঘটে গেলো এসে ফেরত এসে আমি দেখলাম বাচ্চার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে না অথবা বাড়ির কোনো ক্ষয়ক্ষতি হয়ে গেছে আর আর আমি পানা চাচ্ছি কোনো জিনিস হয়ে যাওয়ার পর তা নষ্ট হয়ে যাওয়া থেকে এবং মজলুমের দোয়া থেকে এখন এই শব্দগুলো যদি হাদিসের আরবের বা যদি মুখস্থ নাও থাকে তাহলে আমি তো অর্থ বলে দিলাম এই কথাগুলো নিজের বাসায় অন্তত দোয়া করলে লম্বা একটা দোয়া করে যাওয়া উচিত কারণ মানুষ দ্রুত সময়ের মধ্যে প্লেনে বিমান গিয়ে ধরবে তাড়াতাড়ি গিয়ে এয়ারপোর্ট পৌঁছবে এমতাবস্থায় সে ওই সময় তাকে তার ব্যাগ নিয়ে ব্যস্ত মাল সামান নিয়ে ব্যস্ত সবাইকে পাসপোর্ট লইছ নি পাসপোর্ট লইছনি আগে পাসপোর্ট দেখো বাকি হলতা না হইলেও কোনো অসুবিধা নেই তো এই পাসপোর্ট নিয়ে ব্যস্ত এই ধরনের অনেক কিছু কাজের মধ্যে মানুষ ব্যস্ত থাকে তো ওই সময় মানুষ দোয়া করতে পারে না বা বাচ্চাদের জন্য যে আলাদাভাবে একটু দোয়া করে যায় এই কথাটা খেয়ালেই আসে না পরে গিয়ে মনে আসে তো প্রিয় নবী সাল্লি সাল্লামের এই দোয়াগুলো সম্পর্কে এক রাম উল্লেখ করেছেন এটা হলো আল্লাহর নবীর মার্জেজা ওয়াহি না হলে ওয়াহির দিক নির্দেশনা অনুযায়ী যদি আল্লাহর নবী সাল্লাহ আলী সাল্লাম না চলতেন তার জীবন অতিবাহিত যদি না হতো তাহলে কোনো মানুষ সফরের মধ্যে বেয়ার হওয়ার সময় আল্লাহর নবী সাল সাল্লাম এই দোয়াগুলো যে পড়েছেন এগুলো কারো পড়ার কথা নয় কারণ ওই সময় মানুষ খুব ব্যস্ত খুব ঝামেলার মধ্যে মগ্ন আর খুবই একটা হ্রাস অবস্থা খুব হ্রাসের মধ্যে থাকে খুবই একটা কঠিন পরিস্থিতি থাকে যদি এই দোয়াগুলো শিক্ষা না দেওয়া হতো কেউ আমাদের পক্ষে এই সমস্ত দোয়া করে আমরা সফরের জন্য বের হতাম না বের হওয়ার আমাদের সুযোগই আসতো না তো এই সফরের সময়ে একজাক্টলি সময়ে এই দোয়াগুলো আর এই ধরনের অর্থ সম্বলিত দোয়াসমূহ শিক্ষা দেয়া এটা আল্লাহর নবীর সত্যবাদী নবী হওয়ার দলিল কারণ এই সমস্ত কথা একমাত্র আল্লাহরই ভালো জানা যে এই সময় তার জন্য এই সব দোয়া করাটা উচিত সফরের প্রত্যেকটা অংশে যাতে কোথাও বাধাগ্রস্ত না হই কোথাও সমস্যা আক্রান্ত না হই সন্তানাদি যেন ভালো থাকে ঘর ঘরওয়ালারা বাসার যত আছেন সবাই বাসার সবাই যেন সুস্থ থাকেন ভালো থাকেন ফেরত এসে আমি যেন কোনো তাদের কমতি ক্ষয়ক্ষতি অসুস্থতা তাদের মধ্যে তাদের কোনো সমস্যার সম্মুখীন হওয়া এগুলো যেন আমি না দেখি রাস্তায় যেন কোথাও অ্যাক্সিডেন্টের সম্মুখীন না হই অ্যাক্সিডেন্টের দৃশ্য দেখে যাতে আমি সমস্যার সম্মুখীন না হই রাস্তা যেন দ্রুত সময়ে অতিক্রম হয়ে যায় এই কথাগুলো চিন্তা করবার সাধারণত লম্বা সফরে বের হওয়ার সময় সরঞ্জাম জোগাড় করতে আসবাবপত্র ঠিক করতে সময় বের হয়ে যায় এই জিনিসগুলো মনে থাকা সম্ভব হয় না মনেই আসে না কখনো তো আল্লাহর নবী সাল্লু সাল্লাম এই সময়ের জন্য এই মর্মসূচক এই অর্থবোধক এই মর্ম এবং অর্থের অর্থ সম্বলিত দোয়াগুলো যে শিক্ষা দিয়েছেন এটা ওয়াহের তালিম ছাড়া শুধু মানুষের পক্ষে এই এই সমস্ত মুহূর্তে আমল করা সম্ভবই হয় না এই এই হলো সফরের দোয়া এগুলো আমরা যেন পড়তে পারি আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা এরপরে আপনি আরেকটা দোয়া ঠিক আছে আপনি প্রশ্ন করলে সবাইকে রস যখন হবেন তো আস্তাউ আল্লাহ আমি তোমাকে আল্লাহর হাওয়ালা করে গেলাম আল্লাহর সাপুরদ করে গেলাম কারণ আল্লাহর কাছে সাপুরদ করে দিলে কোনো জিনিস আর নষ্ট হয় না তো এই কথাটা বলে এই দোয়া করে আমি আপনি যাবেন যে আপনার আল্লাহর হাওয়ালা ওই যে আগের মুরব্বী হান মুরব্বী হাওয়ালা হওয়ালা আল্লাহর হাওয়ালা এই একটা কথা আস্তাউ দেুমুল্লাহ লা لا يضيع ودائعه اي دعاء شكا ديئتن اير بوري غاري دي جخن تو غاري بوشار بوري سبحان الذي أسرى بعبده ليلا سبحان الذي سخر لنا هذا سبحان الذي سخر لنا هذا وما كنا له مقرنين وإنا إلى ربنا لمنقلبون وإنا إلى ربنا بول بولين إركمنا

এরপরে যতগুলো দোয়া আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি এই সমস্ত দোয়া পড়ে এরপরে রওনা হওয়া উচিত আল্লাহ আকবার সফরের অবস্থায় আমরা কিভাবে সফর করব বিশেষত হজ্জ ও সফরের কথা কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন আল হজ্জু আশহুরুন মা'লুমাত ফামান ফরজা ফীহিনাল হজ্জা ফালা রাফসা ওয়ালা ফসুকা ওয়ালা জিদাল ফিল হজ্জ তো মানে হজর এই মাস কয়েকটা নির্দিষ্ট মাস রয়েছে যখন মানুষ হ্যারাম বেঁধে নেবে হ্যারাম শুরু করে ফেলবে তখন কোনো ধরনের কোনো যেকোনো সময় অশ্লীল কথা বলা নয় কিন্তু সে যেন কোনো অশ্লীল কথা মুখ দিয়ে উচ্চারণ না করে অশ্লীল কথা জোবান দিয়ে যেন উচ্চারণ না করে আর আল্লাহর হকুমের বিরুদ্ধাচারণ যেন না করে না ফরমানি যেন না করে কোন গুনাহের কাজ চোখ দিয়ে মুখ দিয়ে জোবান দিয়ে শরীর দিয়ে অর্থ দিয়ে যেন না হয় এরপর কারোর সঙ্গে লড়াই ঝগড়া যেন না করে যে গ্রুপের সঙ্গে গেলাম ওরা খাবার ভালো দিলো না এটা নিয়ে বেশি লড়াই হয় খাবারটা ঠান্ডা আর সবাই এটা নিয়ে আলোচনা পর্যালোচনা কয়েকটা দিন কিছু কষ্ট করে চলে গেল অসুবিধে কি ঝগড়া তো পরেও করা যাবে সে পরে পরবর্তীতে এসে এটা বলা যাবে আর যদি বলতেই হয় তাহলে আস্তে বলে একটু খেটে পড়া উচিত ভাই এটা ঠিক হয়নি আপনার এটা ঠিক করে নিন আর রাগ করা গস্যা করা এটা ঠিক হবে না ওই সময় লড়াই ঝগড়া থেকে বিবাদ থেকে তর্ক বিতর্ক থেকে সম্পূর্ণরূপে বিরত থাকার কথা বলা হয়েছে এই সফরের মধ্যে এম্রার সফরের মধ্যে বিশেষত এরপর কোনো ধরনের অশ্লীল কাজ বা অশ্লীল কথা এগুলো থেকে সম্পূর্ণরূপে দূরে থাকতে হবে এমনকি স্বামী স্ত্রীর মধ্যেও এই ধরনের কথা থেকে বিরত থাকা ভালো শুধু স্বামী স্ত্রীর মধ্যে যৌনতা নিয়ে ফেকেরাম উল্লেখ করেছেন যদি কেউ আকারে ইঙ্গিতে কোনো কথা হঠাৎ বলে ফেলে স্বামী স্ত্রী তাহলে এটা এলাও হতে পারে আকারে ইঙ্গিতে কিন্তু কোনো ধরনের শারীরিক সম্পর্ক তো জায়জ নয় হ্যারামের অবস্থায় তো সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকা এটা জরুরি লড়াই ঝগড়া এমনিতেই জায়জ নয় না জায়জ এটা খুব খারাপ একটা কাজ আর এই ধরনের সফরে লড়াই ঝগড়া থেকে তর্ক বিতর্ক থেকে বেঁচে থাকা জরুরি আমি নিজে প্লেইনের মধ্যে অনেককে দেখেছি যে তারা হ্যারাম অবস্থায় ইয়াং ছেলেরা ছিল আল্লাহ হেদায়ের দান করুন তারা কিন্তু ফিল্ম দেখতেছে মানে ওই সময়টা তারা সুন্দরভাবে কাটাতে পারছে না হ্যারাম শুরু হয়ে যাওয়ার পর যখন আপনার হ্যারাম স্টার্ট হয়ে যাবে তখন সবচেয়ে প্রিয় আমল এবং বেশি পরিমাণে যে আমল আমাদেরকে করতে হবে সেটা হলো তালবিয়া لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لك لبأك 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 لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك هي الله مي أبنار دربار حاضر هو يجت يا أبنار مهمن أبنار دربار الغلام আপনার দুয়ারে এসে হাজির হয়ে গেছি আমি হাজির আমি হাজির আমি উপস্থিত আমি আমি উপস্থিত উপস্থিত হে আল্লাহ আপনার দরবারে দরবারে আমি আমি উপস্থিত আপনার হাজির আল্লাহ আহম সব সময় এটা ধারণা দেওয়া মনের মধ্যে একটা অবস্থার সৃষ্টি হওয়া আমি আগে ছিলাম দুনিয়া নিয়ে ব্যস্ত এখন আমি সমগ্র দুনিয়াকে ঘর বাড়ি সন্তানাদি পরিবার পরিজন সবাইকে ত্যাগ করে আমি এক আল্লাহর দরবারে এসে উপস্থিত হয়ে গিয়েছি পুরো দুনিয়াকে আমি কিছু সময়ের জন্য সম্পূর্ণরূপে ভুলে গিয়েছি এই আবেগ নিয়ে যখন বন্ধা বলবে দরবারে হাজির দরবারে হাজির আমার উস্তাদ সাহেব মু একটা নিজের কবিতা লিখেছেন দরবার মে হাজির বন্দায় আওয়ারা আহ তো এই দরবার মে হাজির মানে আমি হে আল্লাহ আপনার দরবারে আমি উপস্থিত এই কথাটা যখন অন্ত অর্থ বুঝে কেউ যখন বলবে তো সে প্লেনে বসা তা তার চোখে পানি না এসে পারবে না লবিকাব আপনার দরবারে হাজির আপনার কোনো শরিক নেই লা লাক ইন্নাল হামদা আপনার কোনো শরিক নেই কোনো অংশীদার নেই কোনো পার্টনার নেই আপনার দরবারে আমি উপস্থিত আবার ইন্নাল হামদা

তবে আমি শর্ত দুইটা শর্ত হইছে একটা হইল গিয়া সওয়াবর নিয়ত ছাড়া দেওয়া জরুরি আর সম্পূর্ণ হারাম থেকে নিজর জানবে সাইবার লাগে দিতা সওয়াবর নিয়তে দিতা না সওয়াবর নিয়ত ছাড়া আপনে দিতা আর জাকাত খাওয়ার যোগ্য যারা গরীব তারা দিতা ও দুইটা শর্ত খালে কইছি আমি আচ্ছা জয় জয় আল্লাহ তালে যেন আমরা হারাম থেকে বেশ পার্থান হারাম মাল যদি জমা হয়ে যায় তো এটার দুই হুকুম হয়তো এটা ওয়াজিবত ওয়াজীব হইব অথবা ওয়াজীবর রদ হইব হয়তো এটা মূল মালিক একবারে এক্সাক্টলি সুনিশ্চিত রূপে সুনির্ধারিতভাবে মালিক জানা থাকলে সেই মালিকর কাছে ফিরাইয়া দেওয়া জরুরি আর যদি এরকম থাকে না যেমন সুদর ফেসা দেশ জাতির পয়সার মধ্যে আছে কেউ কোনো নির্দিষ্ট মালিক জানা নাই তখন এটা সদকা করা ও তবে সাবন নিয়ত ছাড়া কর্তব্য এটা স সাবর সদকা নাই সে হারাম থাকি নিজরে মুক্ত করার সদকা নিজর জান বাছাইরা রাম হারাম থাকি সাবন নিয়তে সদকা করাম এমন নয় তো শুধু আমার মালটারে আমি হারাম থাকি মুক্ত কররাম পবিত্র কররাম হারামটা আমি পৃথক করিয়া আমার পৃথক করার জরুরি আছে এই হিসাবে আমি অন্যের হাওয়ালা করাম আর যারা জাকাত খাওয়ার যোগ্য তারারে দান করবেন ইনশাআল্লাহ এরপরে এই এহরাম যখন শুরু হয়ে যাবে সফরের মধ্যে তখন এহরাম শুরু হয়ে যাওয়ার পর সবচেয়ে প্রিয় আমল হলো বেশি বেশি পরিমাণে বেশি বেশি পরিমাণে তালবিআ পড়া লব্বাই লব্বাইক এনি এভরি মুভমেন্ট যত চেঞ্জিং আসবে ওঠা থেকে বসা বসা থেকে ওঠা চেঞ্জ হওয়া কারোর সঙ্গে কথা বলেছেন আবার নতুন শেষ হয়েছে তখন এভরি নিউ সিচুয়েশনে তাহলে বিয়া পড়তে থাকা এটা হবে সবচেয়ে প্রিয় আমরা দেখি পরবর্তী প্রশ্ন কে নিয়ে আসছেন হ্যালোকুল সালাম আলাইকুম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম রাহামদুল্লাহ আমার নামাজ দ আর ওই ল্যাম্প নামাজ পরে হারাইয়া পড়তাম পারি না পর শূন্য যদি চাইলে হাত পরে হারাইয়াতে পর্দার পড়তাম পারি না অসুস্থতার কারণে এখন মনে হয় এটাকে আমার পর জোর মার যে আমি মনে করি যে দুই রেখাত সুরা ফাতে মিলাই কোনো সময় পরশ দুই রেখাত মিলাইয়ের ক্ষেত্রে গিয়া খালি ফাতে পড়িয়া আবার যাই কেউ কষ্ট দিতাম মন মনে হয় যে আমি তুই এই দুই রেখাত সুরা মিলাইতাম

বিরতির পর আবার যখন আমরা ফিরত আইম ইনশাল্লাহ আপনার এই প্রশ্নের উত্তর দেওয়া হইব আশা করি দর্শক্রোতা আমাদের সঙ্গে থাকবেন বিরতির পর দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক্রোতা ইসলামিক ওই একরা প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক আলহামদুলিল্লাহ আমার সাথে রয়েছেন ব্রিটেনের সৌদ্যবাদ আলী মিন সকলের সুপরিচিত ব্যক্তিত্ব জামিয়াতুল খায়ের আল ইসলামিয়ার প্রতিষ্ঠা প্রিন্সিপাল মুফতি শেখ আব্দুল মুন তাকিম সাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার নিয়ে আসছেন বিরতির পূর্বে একজন প্রশ্ন করেছিলেন ফর্জ নামাজে যে চার রাখাত নামাজ প্রথম দু রাখাতে তো সূরা ফাতেহার পর একটি সুলা সূরা মিলানো লাগে উনি হয়তো ভুলবশত উনি সূরা মিলা মিলান নাই রুখু সুযোগ করে নামাজ তখন ওইটা কীভাবে উনি পূরণ করবেন বা নামাজ শুদ্ধ হবে কিনা দেখেন ফরজনমাজের প্রথম দো রাখাতে নামাজের প্রথম দো রাখাতে সৌরতুল ফাতেহা আলহামদুসুরার পরে সুরা মিলানো এটা একটা ওয়াজিব আমল পরের দুই রাখাতে শুধু সুরাই ফাতেহা পড়তে হয় পরে কোনো সুরা মিলাতে হয় না পরের এক রাখাতে হোক অথবা দুই রাকাত হোক তৃতীয় এবং চতুর্থ রাখাতে নমাজের মধ্যে শুধু ফাতে ফাতেহা পড়তে হয় প্রথম দরকায়েতে সুরায় হাতের ফাতেহার পরে যে সুরা মিলাতে হয় কোরআন শরীফের লম্বা একখানা আয়াত অথবা মিডিয়াম দুইখানা আয়াত অথবা ছোট ছোটো তিনখানা আয়াত এই পরিমাণ তো পড়তে হয় জরুরি এটা যদি পড়েন না তাহলে একটা ওয়াজিব রয়ে গেল নফসে কেরাত ফর্জ মানে যে কোনো একটা কেরাত পড়ে নিলে ফর্জ আদায় হয়ে যায় কোরআনের কোনো একটা অংশ পড়ে নিলে কিন্তু স্পেসিফিকলি সুরাই ফাতেহার পরে আলাদা সোরা মেলানো এটা ওয়াজিব সুরাই ফাতেহা পড়া আলাদাভাবে স্পেসিফিকলি ওয়াজিব তো এখন যে পড়া হলো না তো ওয়াজিব ছেড়ে দেওয়া হলো ভুল ক্রমে তো ভুল ক্রমে যদি কেউ ওয়াজিব ছেড়ে দে তাহলে তার প্রতিকার হয় কফারা হয় সজদায় শহর মাধ্যমে সহ সজদা করবেন ইচ্ছা করে তো আর কেউ ছাড়বে না ভুলে ছেড়ে দিয়েছে সেজদায় সহ করে নিলে আদায় হয়ে যাবে আর সজদায় সহ করার নিয়ম হল শেষ বৈঠকে প্রথমে তাহিয়াত পড়বেন শুরুতে আর তাহিয়াত বা তা শাহুদ যেটাকে বলা হয় কমপ্লিট পড়ার পর শুধু ডান দিকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সালাম ফেরাবেন এরপর আল্লাহ আকবর বলে সজদায় চলে যাবেন এক সেজদা করে বসবেন আল্লাহ ওরহামনি ওয়াদিনী ওয়ার জুখনি এরপরে আল্লাহ আকবর বলে আবার সেজদা গেলেন এর সেজদার তসবির পরে আল্লাহ আকবর বলে আবার বসে যাবেন বসে এগেন আ থেকে শেষ পর্যন্ত পড়বেন আতাহিয়া দেন আল্লাহম সাল্লাহ আয়লা দেন আল্লাহম বারিক আয়লা এরপর আল্লাহমিনী সালাম তুন শেষ করে এরপরে ডান দিকে বাম দিকে উভয় দিকে সালাম ফিরিয়ে নামাজ কমপ্লিট করে নেবেন এই হল সেজদায় সহ আদায় করার নিয়ম তো এর উপর আমল করা জরুরি হবে এই কাজটা করে নিলে একটা ওয়াজিবও যদি ভুল ক্রমে ছোটে একটা ওয়াজিব যদি ছাড়া হয়ে যায় ভুলে তবুও এর কা হবে এমন কি একাধিক ওয়াজিব একের চেয়েও বেশি ওয়াজিব যদি ভুল ক্রমে ছাড়া হয়ে যায় তাহলে এই সেজদায় সহ একটা সিজদায় সহ সবগুলো ওয়াজিব যা ভুলে ছেড়ে দিয়েছেন যেগুলো ভুলে ছেড়ে দেওয়া হয়েছে সেগুলোর কফারা হয়ে যাবে এর দ্বারা রিকভারি হয়ে যাবে নামাজ শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ আর নামাজ রিপিট করতে হবে না আশা করি বুঝতে পেরেছেন আপনি আচ্ছা এরপরে তো কোনো প্রশ্ন নাই না করবেন যাব যখন হেরামের অবস্থায় যখন হেহরাম নিয়ে আমি আলোচনা করছিলাম হেরামের অবস্থায় প্রথম আপনি থাল বিয়া পড়ে মানে হ্যারাম তিন কাজের মাধ্যমে শুরু হয় শুধু চাদর পরে নিলে হ্যরাম স্টার্ট হয়ে যায় না হ্যরামের কাপড়টা পরে নিলে পুরুষদের জন্য বলছে মহিলাদের তো আর আলাদা কোনো কাপড় নেই তো আপনি হরাম তিনটে কাজ একটা হলো হ্যারামের চাদর পরা আর এরপরে নিয়ত করা যে আমি এখন থেকে হরাম আমরার জন্য হ্যারাম স্টার্ট করলাম হ্যরামের নিয়তে শুরু করা নিয়ত শুরু করা আর এরপরে একবার জোরে আপনি পড়বেন লব্বাইক আল্লাহমাল লব্বাইক লব্ভকলা শরী খালাক আল্ক ইন তালা খাল মুল্ক লা শরী খালাক এই তালবিয়া পড়া এই তিন কাজ একসঙ্গে করার পর ইয়ে হবে এই আহরাম স্টার্ট হয়ে যাবে তো পুরুষদের জন্য একটু জুড়ে পড়া ভালো মহিলারা এই আহরাম শুরু হয়ে যাওয়ার পর জুড়ে জুড়েঝুড়ে পড়বেন না আস্তে আস্তে পড়বেন পুরুষরা একটু জুড়ে জুড়ে পড়লে ভালো হয় তো প্লেনে যদি অন্যান্য সাফেরিন থাকেন তাহলে ওনাদেরকে কষ্ট দেওয়াটা ঠিক হবে না তো এরপরে একটা দোয়া করা উচিত দরুদ শরীফ পড়ে নিলেন একবার আর নিজের মকসাদের জন্য দোয়া করবেন তাল বিয়ার পরে দোয়াটা মসনুন দোয়া হলো আল্লাহিন আল্লাহকার তাল বিয়ার পরে যে দোয়াটা মসনুন প্রথম হ্যাম স্টার্ট হওয়ার ইমিডিয়েট পর তালবিয়ার মাধ্যমে স্টার্ট হয়ে গেল তালবিয়া পড়ার পর পর থেকেই এরপরে নিজের নেক ইরাদা মনের ইচ্ছা বাসনা পূরা হওয়ার জন্য পূরণ হওয়ার জন্য দোয়া করলেন আর এই দোয়াটাও পড়বেন যেটা পড়া সুনাত আল্লাহ হে আল্লাহ আমি আপনার সন্তুষ্টি এবং জান্নাত কামনা করছি জান্নাতের জন্য সওয়াল করছি এবং আপনার হস্যা রাগ এবং আপনার আজাব আর দুজো থেকে দু আজাব থেকে দু শাস্তি থেকে আমি আপনার কাছে পানা চাচ্ছি তো হ্যারামের অবস্থায় অনেকগুলো নিষেধাজ্ঞা রয়েছে এই নিষেধাজ্ঞাগুলোর প্রতি অনেক সময় খেয়াল রাখা হয় না তো পুরুষদের শরীরের সাইজ অনুযায়ী সেলাই করা কোনো কাপড় যেন কেউ না পরে যেমন পাঞ্জাবি কুর্তা যেটাকে আমরা বলি কুর্তা সালোয়ার পায়জামা টি শার্ট যেটা আমরা পরি বা গেঞ্জি পরি তো এগুলো শরীরের কোনো অং বিশেষের সাইজ অনুযায়ী সেলাই করে তৈরি করা তো শরীরের সাইজ অনুযায়ী সেলাই করে তৈরি করা কোনো কাপড়ই পরা হ্যারামের অবস্থায় যাবে না এটা নিষিদ্ধ তো পুরুষেরা কুর্তা বা পাঞ্জাবি পরতে পারবে না সালোয়ার পরতে পারবে না পায়জামা পরতে পারবে না গেঞ্জি পরতে পারবে না শেরওয়ানি পরতে পারবে না কোট পরতে পারবে না সোয়েটার পরতে পারবে না জাঙ্গিয়া পরতে পারবে না মোজা পরতে পারবে না তো ঠিক একইভাবে জুতা বোট বোট জুতা যেমন আছে এটা পড়াও ঠিক হবে না হ্যারামের অবস্থায় জায়জ নয় আর এমন জুতা পরাও ঠিক হবে না যে জুতার দ্বারা পায়ের মাঝখানে যে একটা হাড্ডি আছে ওই হাড্ডিটা ডেকে যায় এই হাড্ড হাড্ডিটা আবৃত হয়ে যায় এই পায়ের মধ্যভাগের হাড়টা হাড্ডিটা ডেকে যায় এমন জুতা পরাও জায়জ হবে না হ্যাঁ হ্যারামের চাদরের মধ্যে যদি কোনো থালি লাগানো থাকে কোনো একটা সেলাইয়ের অংশ থাকে এটা যেহেতু শরীরের বডির কোনো অঙ্গ প্রত্যঙ্গের সাইজ অনুযায়ী সেলাই করা নয় তো এগুলো ঠিক আছে টাকা পয়সা ইত্যাদি রাখার জন্য যদি কেউ একটা বেল্ট বা মানি ব্যাগ যদি বেঁধে ফেলেন তাহলে এটাও জায়জ আছে কোনো অসুবিধা নেই আরেকটা নিষেধাজ্ঞা হলো পুরুষদের জন্য তারা যেন তারা মাথা যেন না ঢাকে আবৃত করে মাথা ডাখা ডাকা জায়জ নয় মাথা ঘোরা জায়েজ না আর চেহারাও ডাকে ফেলা যায়জ না তো অনেক সময় অনেকে মারাত্মক ভুল করে ফেলেন রাত্রে ওই হ্যারাম অবস্থায় যদি শুয়ে যাওয়ার সুযোগ হয় তখন মুখটা ঘুরে একটা কাপড় দিয়ে দে। ব্লাঙ্কেট দিয়ে দিল মুখের উপর অথবা চাদর দিয়ে দিল মুখের উপর তো এটা হ্যারামের নিষেধাজ্ঞা লঙ্ঘন হয়ে যায় এর দ্বারা কাপড়ে অথবা শরীরে কোনো ধরনের সুগন্ধি ব্যবহার করা হেরাম অবস্থায় সম্পূর্ণরূপে জায়জ নয় এমনকি সুগন্ধিযুক্ত সাবান ব্যবহার করাটাও ঠিক নয় এমনকি যদি কেউ সুগন্ধিযুক্ত জর্দা খায় সেটাও জায়জ নয় তার জন্য সুগন্ধিযুক্ত জর্দা এটা খাওয়া থেকেও সম্পূর্ণরূপে বিরত থাকতে হবে এটা হ্যারাম হ্যারামের অবস্থায় যেহেতু সুগন্ধিযুক্ত কোনো জিনিস ব্যবহার করা জায়জ নয় সেজন্য সেটাও ব্যবহার করা যাবে না কিছু সুগন্ধিযুক্ত ফল আছে বা ফুল আছে এগুলোকে ইচ্ছাকৃতভাবে সঙ্গে নেয়া এটাও খুব মজাদার আপেলের যদি গ্রান কেউ শুংতে থাকে এটাও মকরু কিন্তু হ্যাঁ তবে অনিচ্ছাকৃতভাবে যদি কোনো ফলের সুগন্ধ অথবা ফুলের সুগন্ধ নাকে চলে আসে তাহলে কোনো বাধা নেই হ্যারামের অবস্থায় গলার মধ্যে ফুলের হার ডালা ফুলের হার অনেক সময় দেওয়া হয় কেউ হ্যারামের অবস্থায় দেওয়া এটা জায়জ নয় এটা থেকে বিরত থাকা সম্পূর্ণ জরুরি আচ্ছা এরপরে শরীরের কোনো অংশের চোল কাঠা শরীরের কোনো পশম চোল কাঠা কাঁচি দিয়ে কাটা অথবা মুন্ডানো অথবা ছিঁড়ে ফেলা অথবা এমন পাউডার ব্যবহার করা যার দ্বারা এগুলো দূর করা হয় এই সবগুলো নিষিদ্ধ নখ কাটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ স্ত্রীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করা তো আর নিষিদ্ধ অবশ্যই এমনকি হ্যারামের অবস্থায় কোনো ধরনের স্পর্শ করা মানে যৌনতার জন্য স্পর্শ করা অথবা চুম্বন ইত্যাদি এই সমস্ত সম্পূর্ণরূপে না যায় স্ত্রীর সাথেও আর হ্যারামের অবস্থায় এই স্বামী স্ত্রীর মধ্যে কোনো ধরনের এই মিলন সংক্রান্ত স্বামী স্ত্রীর মিলনের ব্যাপ যত কথাবার্তা আছে এই ধরনের কোনো কথাবার্তা বলাটাও জায়জ নয় ওই সময় আমি আল্লাহর জন্য সবাই থেকে পৃথক হয়ে গেছি সবাই থেকে দূরে হয়ে সরে গেছি তো লড়াই ঝগড়া করা এমনিতেই নিষিদ্ধ কিন্তু হ্যারামের অবস্থায় তো একেবারেই সম্পূর্ণ নিষিদ্ধ কোনো কিছু শিকার করা পাখি ইত্যাদি শিকার করা অথবা শিকারীকে সাহায্য করা অথবা শিকারের দিকে একটু ইঙ্গিত করা যাতে শিকারেই শিকার করতে পারে এটাও নিষিদ্ধ নিজের কাপড়ের কোনো এই যদি জোঁক চলে আসে কাপড়ের মধ্যে অথবা কাপড়ের মধ্যে যদি কোনো মশা মাছি ছাই পোকা এই ধরনের কিছু যদি হয় এই সবগুলো মারা নিষিদ্ধ তো পোকামাকড় ইত্যাদি মেরে ফেলা এটাও নিষিদ্ধ মহিলাদের জন্য চেহারা এইভাবে ডেকে ফেলা যে কাপড় স্পর্শ করে কাপড় যদি চেহারার মধ্যে স্পর্শ করে টাচ করে তাহলে এটাও নিষিদ্ধ সম্পূর্ণরূপে তো এই বারোটা নিষেধাজ্ঞা আমি আপনাদের সামনে তুলে ধরলাম তো এইগুলো থেকে সম্পূর্ণরূপে বিরত থাকা এটা খুবই প্রয়োজন তো মহিলারা সেলাই করা সেলাই করা কাপড় তারা হেরামের অবস্থায় পড়তে পারেন মাথাও তারা ডেকে রাখবেন লুকিয়ে রাখবেন শুধু চেহারাটা খোলা রাখবেন অথবা নেকাব এইভাবে ঢালবেন যে চেহারার মধ্যে যাতে স্পর্শ না করে মহিলাদের জন্য মোজা পরাও জায়জ আছে হাত মোজা পরাও জায়জ আছে এমনকি তারা অলঙ্কারও পড়তে পারেন হ্যারামের অবস্থায় না জায়জ নয় এটা তো মহিলাদের জন্য এটা একটা মাসআলা হলো যে তারা যেন আস্তে আস্তে তাল বিয়া পড়েন লাব্বা ই কাল্লা আহ্ব্বাইক লা কালাশ আর ই কালাক আলাব্বাইক ইন্নাল আহমদাবান আমেত আলাকাল মুল কলাস আর ইক তো এখন মহি পুরুষরা একটু জোরে জোরে পড়বেন তাই বলে মহিলারাও জোরে জোরে পড়বেন এমন নয় সব জায়গায় মহিলাদের বিভিন্ন বিধি বিধানের ব্যাপারে আপনারা দেখবেন যে পর্দার বিশেষ খেয়াল রাখা হয়েছে বিশেষ ভাবে পর্দার খেয়াল রাখা হয়েছে তো আল্লাহর নবীসাল্লাহ আলীহুসাল্লাম বলেছেন হুজু আন্নি মানাসিকাকুম তো আমার কাছ থেকে এই হাজের যে তরিকা নিয়ম তা শিখে নাও কিন্তু এই কথা বলা সত্ত্বেও কেউ যদি বলে ফেলে আল্লাহর নবী যেভাবে করেছেন সেভাবে করার কথা বলেছেন তো পুরুষদের মতো হাজ করা মহিলাদের জন্য কোনোভাবেই জায়েজ নয় তো মহিলাদের জন্য পুরুষদের মতো নামাজ পড়তে হবে সাল্লু কামার আতমুনি উসাল্লি বলার কারণে তাহলে তো হাজও আল্লাহর নবীর মতো করতে হবে অন্য হাদিসের ভিত্তিতে তো এই কথাগুলো ঠিক নয় পুরুষদের মহিলাদের নামাজের মধ্যে যে একটু একটু পার্থক্য রয়েছে যেমন সেজদার মধ্যে পুরুষ এবং মহিলার সেজদার মধ্যে ডিস্টেন্স ডিফারেন্স রয়েছে পার্থক্য রয়েছে এগুলো মানতে হবে আমাদেরকে এখন মহিলারা যদি সবাই পুরুষদের জন্য হ্যারামের অবস্থায় মাথায় কাপড় দেওয়া জায়জ নয় মাথা খোলা থাকতে হবে চেহারা খোলা থাকতে হবে এবং চেহারা মাথা সব মহিলারা যদি খোলা রাখেন কারণ আল্লাহ নবী বলেছেন আমার মতো তোমরা হজ করো আমার কাছ থেকে তোমরা হাজার তো সব মহিলারা তো মাথাও খোলা রাখতে হবে চেহারাও খোলা রাখতে হবে সব কিছু পুরুষদের মতো করতে হবে না মিন আলিক এগুলোকে কে কেউ জায়েজ বলেছেন তো প্রত্যেকটা কথার একটা বিশেষ অর্থ রয়েছে একটা কনটেক্সট রয়েছে সেটাকে সম্পূর্ণরূপে ভুলে গিয়ে দলিলগুলোকে শুধু শাব্দিক অর্থের মধ্যে সীমাবদ্ধ রেখে নিজে একটা মর্ম উদ্ধার করা এবং চোদ্দোশো বছরের ফোকাহাম এলামায় কাম আইম্মা মুজতাহিদ মুজাহিদ ইমামগণ তারা যে অর্থ নিয়েছেন তা থেকে সম্পূর্ণ পৃথক একটা অর্থ আজকে আমি চোদ্দশো বছর পরে দেড় হাজার বছর পরে এসে করে নেয়া আর এর এইভাবে আল্লাহ বর্ণনা করতে থাকা এটা দিনের মধ্যে একটা বিকৃতি ছাড়া আর কিছু নয় তো মহিলারা দেখেন তালবিয়া পড়বেন আস্তে আস্তে পড়বেন মহিলারা ইজতেবা এবং রামাল তারা করবেন না ইজতেবা কি যেমন আপনারা জানেন ওই ডান খাদের চাদর যেটা ওইটা বাম হাতের নিচ দিয়ে নিয়ে যাওয়া তো এটা বিশেষ সময় এটা করতে হয় এটা পুরুষরা করবেন মহিলারা এটা করবেন না তো এই দিকগুলো আমাদের জানতে হবে খেয়াল রাখতে হবে এগুলো এই যে হ্যারামের চাদর যেটা ওইটা ডানের বগলের নিচ দিয়ে এরপরে বাম খাদের মধ্যে ফেলা ডান ডান বগলের নিচ দিয়ে এটা নিয়ে গিয়ে বাম কাদের মধ্যে এইভাবে ফেলে রাখা এটা হলো ইজতে বা তো এটা একটা বিশেষ সময়ে করতে হয় তো সব সময় নয় তো এটার এইটার মহিলারা তো এটা করতেই পারে না এরপরে রামল তারা করবে না এই সাইর অবস্থায় তারা দুটো সবুজ দুইটো ফিলার আছে সাইর মধ্যে সফা মারোয়ার মাঝখানে তো একটা দুটো পিলার রয়েছে এই দুটো পিলারের মধ্যে পুরুষরা একটু দৌড়াবেন মহিলারা ওইখানে দৌড়াবেন না তাদের পর্দা লঙ্ঘন হয় সবগুলো এমন কাজ তাদের থেকে দূরে রাখা হয়েছে রহিত করে দেওয়া হয়েছে হাজারে আসবাদ হাজারে আসবাদ যেটাকে আমরা বলি এর চুম্বন নেয়া এ তো এটা এটাকে এটা চুমু দেয়া এটা মহিলারা এই কাজটা ওনারা যদি পুরুষদের একটা ভিড় থাকে তাহলে তারা যেন এই কাজ না করেন পুরুষদের ভিড়ের মাঝে এই কাজটা যেন না করেন হ্যাঁ যদি খালি হয় তাহলে চুম্বন নিতে পারেন তবে হ্যারামের অবস্থায় এটা থেকে বিরত থাকা উচিত যেহেতু হ্যারামের অবস্থায় সুগন্ধি ব্যবহার করা ঠিক নয় আর হাজরে আসফদের মধ্যে খুব ভালো দামি অনেক বেশি পরিমাণে সুগন্ধি লাগানো হয়ে থাকে তো যদি পুরুষদের বেশি হজুম হয় পুরুষদের জাম হয় বেশি পুরুষ থাকেন তাহলে মাকামে ইব্রাহিমের মধ্যে মহিলাদের জন্য নামাজ পড়া কোনো জরুরি নয় এই সুন্নরটা ক্যান্সেল হয়ে যাবে তাদের উপর থেকে মসজিদে হারামের ভিতরে যে কোনো জায়গায় তোয়াফ কমপ্লিট হওয়ার পর সাত চক্কর করার পর প্রত্যেকটা তোয়াফের পরে দুরাকাত নফল নামাজ পড়া সরি দুরাকাত নামাজ পড়া ওয়াজিব এটা নফল নয় এটা ওয়াজিব নামাজ প্রত্যেক তোয়াফ কয়েকবারে হয় সাতবারে গিয়ে এক তোয়াফ কমপ্লিট হয় তো একটা তওয়াফ কমপ্লিট হয় সাত চক্কর দেওয়ার পর তো এই সাত চক্কর দেওয়ার পর যে তওয়াফ করা যে ধোরাখাত নামাজ পড়া ওয়াজিব সেটা উত্তম হলো মাকামে ইব্রাহিমের আশপাশে কোথাও পড়া সেখানে পুরুষদের হুজুম জাম যদি তাকে মানাগোনা থাকে বেশি পুরুষ থাকে তাহলে মসজিদুল হারামের ভিতরে যে কোনো জায়গায় পড়ে নিলে হয়ে যাবে মহিলারা হ্যারাম থেকে আবার হালাল হওয়ার জন্য তারা যদি মাথার চুল সম্পূর্ণরূপে কেটে ফেলেন এটা সম্পূর্ণ হারাম তো ওনারা আঙ্গুলের এতটুকু এই যে একটা পোড়া যেটাকে বলে আঙ্গুলের একটা চিহ্ন পর্যন্ত যে পরিমাণটা আসে এই পরিমাণ কাটা আর সব মিলিয়ে যেন এক মাথার পুরো মাথার চুলের এক চতুর্থাংশ যেন হয়ে যায় অন্তত এতটুকু হয় এতটুকু কাটলেন সামান্য এতটুকু আঙ্গুলের অর্ধেক অঙ্গুলি ধরেন অর্ধেক অঙ্গুলি হয়তো বা এর চেয়ে একটু কম আর একটু কম তো এই পরিমাণ যদি কাটেন পুরো মাথার তো পুরো মাথার পরিমাণ এতটুকু হতে হবে যে এক চতুর্থাংশ পুরো মাথার ছোলের যেন হয়ে যায় মহিলাদের ক্ষেত্রে হ্যাঁ মহিলাদের ক্ষেত্রে এইটুকুই জরুরি মানে পুরো মাথার কাটতে হবে এখন বর্তমানে এটা কেন কম কাটলে হবে না এখন হয় কি বর্তমানে অন্যান্য কিছু ফতোয়ার আশ্রয় নিয়ে এই দুই সামান্য একটু কেটে ফেলে তারা মনে করে হয়ে যায় মানে একবার কাঁচিটা ব্যবহার করলো মাত্র একবার কাঁচি ব্যবহার করলো মনে করে হালাল হয়ে গেছে তারা সামান্য এরকম হবে না বরং পুরো মাথার চুলের সামনের অংশটা এই এক আঙ্গুলি পরিমাণ পুরো আঙ্গুলি না আঙ্গুলির যে একটা চিহ্ন পরিমাণ পুরো মাথা থেকে কাটতে হবে যাতে মাথার এক চতুর্থাংশ চুলের পরিমাণ মানে তো অনেক লম্বা থাকে না ওই এক চতুর্থাংশ চুল মানে ধরেন আহ সাধারণ পুরুষের মাথার চুল যে পরিমাণ হয় ওই পরিমাণ চুলের যদি এক চতুর্থাংশ পরিমাণ হয়ে যায় তাহলে এক চতুর্থাংশ পরিমাণ যে হওয়াটা খায় খরম উল্লেখ করেছেন এতটুকু হলেই হবে মহিলাদের এক চতুর্থাংশ হওয়া জরুরি নয় জরুরি নয় মাসিক পিরিয়ডকালীন সময়ে মহিলাদের জন্য তোওয়াফ করা যায় নয় মাসিক পিরিয়ড যদি শুরু হয়ে যায় তাহলে মহিলারা তোওয়াফ করতে পারবেন না হরমে কি ঢুকতে পারবেন না হ্যারমে মসজিদুল হারামেও ও ঢোকা ঠিক হবে না জনবীয় অবস্থা বা সম্পূর্ণ এই অবস্থা ওনারা ওই সময় বাইরে থাকতেন বাইরে ওনারা হোটেলে থাকবেন মসজিদুল হ্যারামের বাইরে কোথাও মহিলাদের জন্য আলাদা জায়গা যদি থাকে সেখানেও থাক থাকতে পারেন আপনারা সাধারণত নফল নামাজ পড়া ইত্যাদির জন্য মসজিদে যাওয়ার কোনো দরকার নেই আপনারা আপনাদের হোটেলে পড়লেও পর্দা রক্ষা করে চললে আপনারা হারামের পড়ার সমান স্বভাব পাবেন ইনশাআল্লাহ কিন্তু আপনারা এমনিতেই যেতে পারবেন কিন্তু দ্বিতীয় তলায় শুধু মহিলাদের জন্য যে সমস্ত জায়গা নির্ধারিত রয়েছে সেই সমস্ত জায়গায় যাওয়াটা উচিত পুরুষদের মাঝখানে এইভাবে দাঁড়িয়ে থাকা অন্যদের নামাজ নষ্ট করা এটা ঠিক হবে না তো একেবারে পেছনে যে পুরুষ থাকবে তার জন্য তো তার নামাজ নষ্ট হয়ে যাবে তো এইভাবে পুরুষদের সাথে মিলে দাঁড়িয়ে নামাজ অনেক মহিলারা পড়ছেন পড়ছেন এটার দ্বারা নিজের নামাজ নষ্ট হচ্ছে ওনাদের পুরুষদের নামাজও নষ্ট হচ্ছে আর এটা শরীয়তের দৃষ্টিতে জায়েজ নয় তো একেবারে হ্যারমের মধ্যে গিয়েও যদি আমরা গুনাহা থেকে বেঁচে থাকতে পারলাম না তাহলে এর চেয়ে বড়ো কথা আর কি হতে পারে তো যদি এটা হাজর মাসাল্লাহ উল্লেখ করা হচ্ছে এখানে তো হারমাইন শরীফ এনে পৌঁছার পর পর্দা রক্ষা করা এটা সম্পূর্ণরূপে জরুরি সেখানে যাওয়ার পর যদি পর্দা পুরোপুরি রক্ষা না করেন অনেক মহিলারা ভালো কাপড় পরে কিন্তু পর্দা তো করেন না পর্দা রক্ষা করে পরিপূর্ণ পর্দা রক্ষা করে ঢিলা ঢালা কাপড় যেগুলো ঢিলে ঢালা কাপড় সেগুলো পরে তারা তো করেন না এটা কিন্তু খুবই দুঃখজনক একটা প্রবণতা শরীরের সাইজ তাদের লক্ষ্য লক্ষণীয় থাকে বা এমন টাইট পুরগা পরলেন যে টাইট পুরগা পরাটাই ঠিক হয় না সাধারণ অবস্থায় ঠিক নয় তো সেখানে এই ধরনের গুনাহে কবিরা নিজে করতে করা পুরুষদেরকে গুনাহে কবিরার মধ্যে লিপ্ত করা তো এমন মহিলারা মারাত্মক গুনাহের মধ্যে লিপ্ত হবেন যদি ওনাদের স্বামীরা যদি এটা বাধা না দেন তাহলে ওনারাও গুনাগার হবেন তো আল্লাহর কাছে একটা মকবুল আমরা মকবুল হজ তখন হবে যখন এই সমস্ত গুনাহ থেকে বেঁচে থেকে পরিপূর্ণরূপে বেঁচে থেকে আমরা হজের করব করবো অমরার আমরা করবো হেরামের অবস্থায় মহিলার অজাতের সময় বের করবেন সেখান থেকে যদি গুনাহের বিশাল বড় গুনাহের বোঝা নিয়ে যদি ফেরত আসতে হয় তাহলে এর চেয়ে বড়ো দুঃখজনক কথা কী আর হতে পারে হায়া লজ্জা সরম ইত্যাদির প্রতি বিশেষ খেয়াল রাখা পর্দার প্রতি খেয়াল রাখা যাতে আল্লাহর কাছে অমরা মকবুল হয়ে যায় হজ মকবুল হয়ে যায় সেই চেষ্টা আমাদেরকে করতে হবে মহিলাদেরকে করতে হবে খেয়াল রাখতে হবে যাতে উল্টো গুনাহের বোঝা নিয়ে ফেরত আসতে না হয় আল্লাহ তালা আমাদেরকে বুঝবার এবং আমল করার জন্য তৌফিক দান করেন সাধারণ পাঁচ নামাজ যেগুলো আছে ওনারা যদি হোটেলেও পড়েন তবুও ইনশাআল্লাহ সমান সোয়াব পাবেন হ্যাঁ মসজিদের আরামে তোয়াফের জন্য যেতেই হয় অথবা পাশে আছেন তো আপনারা মসজিদের আরামের ভেতরে নামাজ পড়া জায়েজ আছে কিন্তু সম্পূর্ণ চেষ্টা করা উচিত যে বেশি পরিমাণ মহিলারা এক কোন এক জায়গায় যেখানে পিতক দাঁড়িয়ে আছেন সেই জায়গাগুলো চয়েস করা আর আর না হলে যদি পুরুষদের মাঝখানে থাকেন বসে পড়বেন আপনি নামাজের শরিক হবেন না নামাজের অবস্থায় থাকবেন না Jazakumullah কি আমরা ইনশাআল্লাহ বিরতির পরে শুনবো জি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা অনেকেই হয় তো শোনার জন্য আগ্রহে বসে আছেন আমরা যেহেতু ছোট্ট একটি বিরতি যেতে হচ্ছে বিরতির পর আবার যখন ফেরত আসবো ইনশাল্লাহ এই আলোচনা শুনবো এবং ফাঁকে ফাঁকে আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন নেওয়ার চেষ্টা করব আশা করি দর্শক শুধু আমাদের সঙ্গে থাকবেন বিরতির পর দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত সম্মানিত এখরা বাংলা দর্শক শ্রোতা ইসলামিক কিউএনএ ওই এখরা প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মারকবাদ আলহামদুলিল্লাহ আমার সাথে রয়েছেন

আলোচনা শুনতে থাকি বিভিন্ন রয়েছে এই মা যে সমস্ত নিষেধাজ্ঞা রয়েছে এই নিষেধাজ্ঞাগুলোর খেয়াল রাখা খুবই জরুরি এর মধ্যে এখন এহরাম যখন শেষ হয়ে যায় তখন আপনি একটা ব্রেকের সময় একটা সারা জিজ্ঞাসা করেছেন হালক করা তো হালক করতে হবে অথবা কসর করতে হবে সাই থেকে যখন উমরার মধ্যে মশালা কি সেটা আমি বলতেছি সাই থেকে যখন আপনি সাই শেষ করে নেবেন তখন তোয়াফ আর সাই এই দুইটার মাধ্যমেই তো অমরার কাজ শেষ হয়ে যায় উমরার কাজ এই দুইটাই তো তোয়াফের বিভিন্ন মশালা মাসাইল রয়েছে তো সমগ্র পুরুষদের জন্য সাই থেকে ফারেক হওয়ার পর সাই যখন শেষ হয়ে যাবে এরপরে পুরুষদের জন্য উত্তম হলো পুরো মাথার চোল মুন্ডানো এটাকে হালক বলা হয় আর পুরো মাথার চোল একেবারে ছোটো করে নেয়া আর একেবারে ওই যে সামান্য একটু অংশ বিশেষ যদি সামান্য একটু অঙ্গুলের আগা অগ্রবাগ পরিমাণ চোল যদি পুরো মাথার কেটে ফেলা হয় ছোট করা হয় তবুও এর দ্বারাও কিন্তু হয়ে যাব এর এর দ্বারাও কিন্তু ঠিক আছে এটা সম্পূর্ণরূপে কিন্তু মুন্ডানোটা পুরুষদের জন্য বেশি উত্তম কারণ আল্লাহর নবিস আলী আসাল্লাম তিনবার দোয়া করেছেন রাহিম আল্লাহ মুহালিন হল্ক যারা করবেন মাথা মুন্ডাবেন তারা তাদের উপর আল্লাহ যেন রাহাম করেন তো এই জন্য মাথা মুন্ডানো সম্পূর্ণরূপে উত্তম পুরুষদের জন্য মাথার চার ভাগের এক ভাগ মুন্ডানো অথবা অঙ্গুলির আগা পরিমাণ পুরো মাথা দেখে ছোট করা এটা ওয়াজিব আর এর থেকে যদি কম মুন্ডান মুন্ডানো হয় অথবা কাটা হয় তাহলে এটা যথেষ্ট নয় তো মাথার চার ভাগের এক ভাগ ছুল পরিমাণ যদি মুন্ডানো না হয় তাহলে এরাম থেকে কেউ হেলাল হতে পারবে না মহিলাদের জন্য পুরো মাথার ছোল মুন্ডানো সম্পূর্ণরূপে এটা হারাম জায়জ নয় কিন্তু একটা মাথার ছোলের চার ভাগের এক ভাগ পরিমাণ ছোল আসলে চার ভাগের এক ভাগ পরিমাণ চুলের অগ্রভাগ কাটা এক অঙ্গুলি এতটুকু জোর চার ভাগ হ্যাঁ এক ভাগ চার ভাগের এক ভাগ পরিমাণ ছোল যতটুকু মানে মাত্র অল্প দু চারটা ছোল কেটে ফেললে হবে না তো এই যে পন্থা অবলম্বন করা হয় সাধারণত আর এটাকে এলাও করেন এটা ঠিক হয় না কথাটা তো কমপক্ষে মাথার সম্পূর্ণ চুলের চার ভাগের এক ভাগ পরিমাণ চুলের এক আঙ্গুল পরিমাণ কেটে ফেলা এটা ওয়াজিব তো আর পুরো মাথার চুলের সবগুলো চুলের এই 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 এতটুকু পরিমাণ কাটাটা হলো সুন্নত আর যদি এটা হবে সুন্নত আর ওয়াজিব হবে চার ভাগের এক ভাগ পরিমাণ চুলের অঙ্গুলির চিহ্ন পর্যন্ত যে যতটুকু অগ্রবাগ কাটলে কিন্তু মহিলারা যে চুলের অগ্রবার কাটবেন কমপক্ষে মাথার পূর্ণ চুলের চার ভাগের এক ভাগ পরিমাণ এটা ঠিক আছে তো এছাড়া

ছিলাম যে ব্যস্ত রা ইয়ে আগে আগে তা সম্মান জানিয়েছে আর কি তার মহিলারা তাই কই এটা ঠিক আছে আমার প্রশ্ন ওই লোকটার উপরে যে বাচ্চা তো এতিম এটি তো যদি আগে মা মারা যায় তো বাবা এর তো এতিম নাইনি তো বাবাই তো অনেক বাবা হল আছে যে বিয়া সাদি করছে না বাচ্চা নাকি চাইয়া কষ্ট মস্ত হয়েছে মানুষের শিক্ষা দিচ্ছে এই যে বাবারা

এই ব্ৰিজ তাক হাচা নাচা আৰু এই ব্ৰিজ যদি ইয়াত আহে সেইকাৰণে কিতাপ জবাব দিব লাগিব আহিব কি প্ৰশ্ন কিতাপ কোন ধৰণৰ ঔ জি তা আমি

কিন্তু আল্লাহ তালা কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন ইন্সেন কোন মানুষের কোন আমলকে আল্লাহ তালা নষ্ট করবেন না যিনি যত কষ্ট করেছেন যে পর্যায়ে করেছেন তাকে প্রত্যেকটা আমলের উত্তম প্রতিদান এবং বদলা দেয়া হবে তো এখন একজন পুরুষ যদি মায়ের ভূমিকা পালন করেন অথবা বাচ্চাদেরকে লালন পালন করতে উনি অনেক সহযোগিতা করেন অনেক পুরুষকে আমরা দেখেছি ওনাদের স্ত্রীগণ অসুস্থ তো স্ত্রী অসুস্থ থাকার কারণে ওনারা ঘরের কাজ বলেন বাচ্চাদের লালন পালন বলেন মহিলাদের চেয়েও বেশি করতে হয় ওনাদের আর খেয়াল রাখতে হয় তো সাধারণত একটা জিনিস আছে অনেক মহিলারাই বাচ্চাদেরকে লালন পালন বেশিরভাগ করে থাকেন বেশি কষ্ট তাদেরকে করতে হয় নেপি চেঞ্জ করা থেকে আরম্ভ করে খাওয়ানোর যে দায়িত্ব এটা তো বেশিরভাগ ক্ষেত্রে মহিলাদেরকেই পালন করতে হয় কোথাও কোথাও পুরুষদের উপর এই দায়িত্বটা এসে পড়ে যায় তো এখন কি ওই পুরুষ কি উত্তম স্বভাব পাবে না আর কি বদলা পাবে না আল্লাহ তালা কারো কষ্টকে কোনো দিন বিনষ্ট হতে দেবেন না যিনি যত কষ্ট করেছেন এটা জেনারেল ল জেনারেল রুল আল্লাহ তালা বলে দিয়েছেন যে কারো কোনো আমলকে আমি নষ্ট করবো না কারো কোনো চেষ্টাকে আমি বৃথা যেতে দেব না এটা বৃথা যাবে না সম্পূর্ণ সওয়াব আপনি পাবেন আর কোনো কমতি হবে না বরং এক্সট্রা কষ্ট যদি হয় তাহলে এক্সট্রা সওয়াব পাবেন আপনি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকুম আল্লাহ জাযাকুম এই প্রশ্নের মধ্যে বলছেন যদি উনার ওয়াইফ মারা যান উনি যদি মহিলা মারা যান তখন উনি शादी না করে বা জীবনের আর কোনো কিছু না করে শুধু বাচ্চাদেরকে লালন পালন করলেন তো ওই মহিলাদের মতো বা অবশ্যই অবশ্যই পাবেন অবশ্যই অবশ্যই পাবেন এটা জেনারেল ল আমি বলে দিয়েছি যিনি যে কষ্ট করেছেন সাধারণত মহিলাগণ বেশি কষ্ট করে থাকেন সন্তান লালন পালনের ক্ষেত্রে সন্তান লালন পালনের ক্ষেত্রে মহিলাদেরকে সাধারণত বেশি কষ্ট করতে হয় পুরুষদেরকে এই জাতীয় কিছু কষ্ট কম করতে হয় কিন্তু কোথাও কোথাও বিশেষত এই দেশে অনেক মায়েরা কিন্তু কাজে যান তো পুরুষেরা কিন্তু বাচ্চাদের লালন পালনের ক্ষেত্রে পুরুষেরা যথেষ্ট চেষ্টা করে থাকেন কষ্ট তাদেরকে করতে হয় তো এই কষ্টগুলোর স্বভাব তারা পুরোপুরি পাবেন এই ক্ষেত্রে আল্লাহ তালা ওমা রব্বু কাবিজাল্লামিল আবিদ আল্লাহ তালা আরেকটা রুল বলেছেন কোরআন শরীফের মধ্যে তোমার রব বান্দাবান্দিদের ব্যাপারে জুলুমকারী নন কেউ কষ্ট করবে আর বদলা দেবেন না কাউকে বাড়িয়ে কষ্ট দিয়ে দেওয়া হবে শাস্তি দিয়ে দেওয়া হবে একটু বেশি করে তাও হবে না তোমার রব বান্দাবান্দিদের ক্ষেত্রে জালিম নন জুলুমকারী নন বরং তিনি সর্বাবস্থায় ইনসাফ এবং ন্যায়ের পরায়ণতার কাজ তিনি করবেন তো অবশ্য মহিলাদের ব্যাপারে তিনটি কথা কোরআন শরীফের মধ্যেও বলা হয়েছে হাদিসের মধ্যেও বলা হয়েছে হামাত হু উন্মোহু কোরহা বাবা বা কোরহা ওয়াহ লুহু ওয়া সাহারা যে অনেক কষ্ট করে গর্ব ধারণ করতে হয় আল্লাহ একবার প্রত্যেকটা বাচ্চার গর্বাবস্থায় একজন মায়ের উপর যে দিয়ে যে কষ্টটা অতিবাহিত হয় ওইটা আল্লাহ সহ্য করার তাকত দিয়ে থাকেন আল্লাহ তাহলে ওই বাচ্চার প্রতি একটা আন্তরিকতা ভালোবাসা মহাব্বত অন্তরে তৈরি করে দেন এই কষ্ট আর প্রকাশ করেন না বরং ওই আনন্দের কারণে ওই কষ্টটা ভোগ করেন অনুভব করেন কিন্তু এটা সহ্য করার মতো তৌফিক আল্লাহ তালা দিয়ে দেন কিন্তু এই গর্ভধারণ করাটা অনেক কষ্টকর এটা কষ্টকর হওয়ার সাথে সাথে রিস্কিও এই গর্ভাবস্থায় কত বড় বড় দুর্ঘটনা ঘটে যায় আর কত ধরনের মারাত্মক ঘটনার সম্মুখীন হয়ে জীবন সম্পূর্ণ চলে যায় গর্ভাবস্থায় মারাত্মক দুর্ঘটনার কারণে কত হাজার হাজার লক্ষ লক্ষ মহিলাদের অবস্থায় যে দুর্ঘটনা ঘটে আর এরপরে তাকে দুর্ঘটনা ঘটে আর এরপরে ইয়েতে চলে যেতে হয় হসপিটালে যেতে হয় রক্তপাত আরম্ভ হয়ে যায় আল্লাহবিল্লাহ হিল আলী ইসিম তো আসলে একটা কথা মনে পড়ে গেল এক মহিলা কাঁদতে কাঁদতে অবস্থা খারাপ যে গর্ভাবস্থায় পুরুষ তার উপর নির্যাতন করেছেন বিল্লাহ হাত দিয়ে পা দিয়ে আর এরকম কয়েকটা গর্ব তিনি নষ্ট করে দিয়েছেন নারুদুবিল্লা নিল্লা নদিল্লা আমি ওই ঘটনা শোনার পর আজ পর্যন্ত ওইটা আমি ভুলে যেতে পারি না তো এই ধরনের কষ্টের সম্মুখীন তাদেরকে কতভাবে কত জায়গায় হতে হয় তাছাড়া এমনিতেই যে কোনো দুর্ঘটনা ঘটে যাওয়ার ঘট সংখ্যাও কিন্তু কম নয় তো মহিলাদের এই কষ্টটা তো পুরুষদেরকে তো আর করতে হয় না তো জেনারেলি গর্ব করলেন এরপরে কত লক্ষ লক্ষ মায়েরা মারা যান ডেলিভারির সময় সারা দুনিয়াতে টোটাল হিসাব নেন লাখো মায়েদের ইন্তেকাল হয়ে যায় তো সন্তান কিভাবে হাঁকা দেয়া করবে জীবন এবং লাইফ সম্পূর্ণরূপে রিস্কের মধ্যে পড়ে যায় মৃত্যুর হাত থেকে আল্লাহ ফেরত আনেন আর কাঁদতে কাঁদতে হসপিটালে যায় এবং শেষ বিদায় নিয়ে কত মায়েরা যায় যে জানি না কি হবে কি না প্রত্যেকটা বাচ্চার জন্মের সময়ে মায়ের মৃত্যুর কিন্তু আশঙ্কা থাকে যে এই জন্মদানকালীন সময়ে ডেলিভারির সময়ে মা মারাও যেতে পারেন আল্লাহ আকবার কত দুর্ঘটনা ঘটে উন্নত দেশগুলোতেও এই ধরনের দুর্ঘটনা হয়ে যায় সিজারিয়ান অপারেশনেরও আর সুযোগ থাকে না এমন এক সময় বাচ্চা অর্ধেক বের হয়েছে বাকি আর বের হচ্ছেই না এখন কেটেও বের করা যাবে না এই বাচ্চাকে তো এমত অবস্থায় মায়ের ইন্তেকাল পর্যন্ত হচ্ছে এর আগে তো আরও বেশি মায়েরা মারা যেতেন যখন এই অপারেশনের সুযোগ ইত্যাদি তেমন ছিল না আর অপারেশন হয়ে গেলে আল্লাহ আকবার সারাটা জীবনের জন্য কষ্টের সম্মুখীন থাকতে হয় খুব খেয়াল রাখতে হয় নিজের ব্যাপারে ওজনের কোনো জিনিস উঠাতে পারবেন না চলাফেরা একটু রিস্কি হয়ে যায় আর কোনো কোনো মায়েদেরকে দেখেছি তিন তিনটি সন্তান চার চারটি সন্তান সব অপারেশনের মাধ্যমে হয়েছে তো এই ধরনের লাইফকে রিস্কের মধ্যে ফেলে তারা এই বাচ্চাদের জন্ম হয় তো গর্ব ধারণ করলেন করে কষ্ট করলেন এটাও পুরুষদের করতে হয় না আর জন্ম দেয়ার সময় ডেলিভারির সময় যে কষ্ট এটাও ভয়ঙ্কর এবং মৃত্যুমুখে পতিত হওয়ার একটা ভয় আর এরপরে সালা অফিসহু আর সাহারা এরপরে দুধ পান করানো বাচ্চাদেরকে লালন পালন করা বুকের দুধ পান করানো এই পুরো সময়টা যে অতিবাহিত হয় আর এরপর তো কত বড়ো হওয়া পর্যন্ত মায়েরা হাত দিয়ে বাচ্চাদেরকে খাইয়ে দেন খাবার তুলে দেন যেভাবে যত্ন করেন নর্মালি এটা কেউ করেন না কোনো কোনো পুরুষকে বাচ্চাদের লালন পালনের ক্ষেত্রে হঠাৎ মাঝে মধ্যেই কোনো কোনো পুরুষকে একটু বেশি সময় দিতে হয় বা একটু বেশি কষ্ট করতে হয় তো অবশ্যই একজন মহিলার তুলনায় ওনাদের কষ্টটা হয়তো বেশিও হতে পারে তো আপনি বেশি কষ্ট করে থাকেন আপনাকে আল্লাহ তালা অবশ্য অবশ্যই এর উত্তম বদলা দান করবেন সবর করতে হয় আল্লাহ অন্য আরেকটা আয়তে বলেছেন সবরকারী যারা হবেন সবর যারা করবেন তাদেরকে আল্লাহ বেহিসাব অগণিত আনকাউন্টেবল সভাব এবং রেওয়ার্ড আল্লাহ তালা দান করবেন তো পুরুষদের যেখানে যেখানে বেশি সবর করতে হয় ওনারাও স্বভাব পাবেন কিন্তু এই তিনটা কাজ সাধারণত মহিলাদের উপর বর্তায় এবং বেশিরভাগ মহিলাদেরকে এই কষ্ট করতেই হয় আর এর জন্য জেনারেলি ল হলো মহিলাদেরকে তালা এই ক্ষেত্রে অনেক বেশি স্বভাব দান করবেন পুরুষরা যেহাদে গিয়ে যে স্বয়াব করতে পারেন হাসিল করতে পারেন মহিলারা শুধু হজের মধ্যে চলে গেলে এই সব হয়ে যায় আর সেখানে শহীদ হয়ে যে সয়াব পাবেন এখানে ডেলিভারির সময় মারা গেলে সমান সব তারা পেয়ে যান যুদ্ধে অংশগ্রহণ করে যারা শহীদ হয়েছেন তাদের মতো সব আপনারা মহিলারা পেয়ে যাবেন কারণ কত বড় রিস্ক এরপরে মায়ের কষ্ট কতটুকু আল্লাহ আকবার। এই যে বুদ্ধি বিবেক এটাকে অনেক লোপ পেয়ে যায় এটা শুধু বাচ্চাদের কারণে হয় সাধারণত খালি বাচ্চাদের সঙ্গে ঠে ঠে করতে হয় পুরো দিন এই বাচ্চারা একজন ভালো আকলমন মানুষ যারা বুদ্ধিমান মানুষ এদের বুদ্ধিকে শেষ করার জন্য তারাই যথেষ্ট কারণ সব ব্যাকলি কাজ সব করাবে একটা জিনিস আপনি এনে দিলেন সে নিয়ে ওইটা আবার রাখবে ওই জায়গায় ওইখান থেকে সে উঠেই আনবে ওই সময় যে মাথার উপর যে প্রেশারটা যায় এই কাজটাও করে দিতে হয় তার বে সুলভ যত কাজ এটা নিজে বাচ্চা হয়ে এই কাজটা করে দিতে হয় মাদেরকে তো এখন বেশি বুদ্ধি বিবেকওয়ালা কাজ তাদের পক্ষে করাই সম্ভব নয় কারণ বাচ্চাদের লালন পালন করতে করতে বাচ্চা সুলভ যত কাজ বাচ্চা হয়ে বাচ্চাদের মতো হয় এই কাজগুলো তাদেরকে করতে হয় তো এখন তো কিছু বাচ্চা শুধু বা তাদের থেকে পাওয়াটা স্বাভাবিক আমি জানি না পুলসিরাতের পরে যে আরেকটা পুল আছে আর ওই পুলের জন্য কি আমল করতে হবে আমার এই মুহূর্তে আমার স্টাডির মধ্যে ওইটা আসছে না বা স্মরণেও পড়ছে না আর মাইন্ডেও আসছে না যদি আমি স্টাডি করে আমার স্টাডিকে একটু রিনিউ করে যদি আমি কোথাও পাই অগামীতে কোথাও কোনো কোনো সময় বলবার চেষ্টা করবো ইনশাআল্লাহ আসল কথা হলো এক সাহাবি বলেছিলেন আল্লাহর নবী সাল্ল আতা মাতা তাকুমুসাহামত কবে হবে কিভাবে হবে এই ধরনের প্রশ্ন আল্লাহর নবী সাল্ল আলহিহিউসাল্লাম বললেন যে এইগুলো জেনে তোমার এত বেশি লাভ কি শুধু একটা জিনিস জানলেই হয় যে আল্লাহর কাছে নাফরমান সাব্যস্ত হলে গুনগার সাব্যস্ত হলে আসামি সাব্যস্ত হলে পাকড়াও হবে এটা ভয়াবহ পাকড়াও আমি খুব বেশি ওই যে আলাদা একটা মিজানে আমলের জায়গাটা খুব ভারী একটা জায়গা হবে এর জন্য আলাদা দোয়া পুলসিরাতের হাতের মৌকাটা হবে অনেক ভারী একটা আমল মানে অবস্থা এগুলো থেকে পানা আমরা চাই বা এই সময়গুলোতে যে কঠিন অবস্থা হবে সেদিন আল্লাহর সাহায্য আমরা কামনা করি কিন্তু জেনারেলি বাস আল্লাহর কাছে মাফ মা ক্ষমা প্রার্থনা করা এবং গুনাহ থেকে বেঁচে থাকা আমি যদি ওই আসামের কাঠ গোড়ায় থাকি তাহলে আরও কত কষ্ট যে আমাকে দুর্ভুক পোহাতে হবে জাহান নামের যত বিবরণ দেয়া হয়েছে এই বিবরণগুলো তো শুধু হেডলাইন আমাদেরকে বলা হয়েছে সব শাস্তির কথা তো তন্ন তন্ন করে বলা হয়নি কারণ একজন মানুষ লক্ষ লক্ষ বছর যদি শাস্তি পেতে হয় তো লক্ষ লক্ষ বছরের কত লক্ষ লক্ষ শাস্তি হবে এই লক্ষ লক্ষ শাস্তির পুরো বিবরণ দিলে তো একজনের শাস্তির বিবরণেই তো পুরো কোরআনের প্রেজ শেষ হয়ে যাবে অন্য কিছু আর কোরআনের মধ্যে থাকতে পারে না কোথাও লক্ষ লক্ষ পেজের কিতাব লিখতে হবে জন জনপ্রতি একজনের জন্য এক এক দুজখের জন্য তো আসল কথা হল আমরা জাহান্নাম থেকে বাঁচবার আল্লাহর পাকড়াও থেকে বাঁচবার চেষ্টা যেন আমরা করি কিছু কিছু বিস্তারিত বিবরণ কোথাও বেশি আসতে পারে কোথাও কম আসতে পারে এই মুহূর্তে পলসিরাজ ছাড়াও অন্য আরেকটা ব্রিজ আমার মনে পড়ছে না এই মুহূর্তে কোথাও থাকতেও পারে আলোচনার মধ্যে থাকতেও পারে আমি ফউকাকুল্লিদি আইলমিন আলিম সকল কিছু তো আর সব কিছু তো আর আমার মুখস্থ নয় আর সময় মুখস্থ থাকেও না স্মরণেও আসে না তো কোনো আলিমই এই ধরনের দাবি করতে পারবেন না যে সব কিছু সবসময় ওনার মুখস্থ যে থাকেই তো এটা স্বাভাবিক কিছু জিনিস একেবারে সাধারণ জিনিস কিন্তু হঠাৎ অনেক সাধারণ সাল্লান এখানে উনি হয়তো একটা কিতাব পড়েছেন ওই হাদিস অনেক দিন যাবৎ হয়তো আমার পড়বার সুযোগ হয়নি তো অনেক মানুষ একেবারে আম আলিম নন কিন্তু তারা আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন যে হাদিসের মধ্যে এটা এসেছে তো কাউকেও কেউ 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 মন পেয়েছি আমি যারা মাসাল্লাহ ওনার ওই কিতাবটা হয়তো এখন নতুন নতুন পড়া আমার এই হাদিসটা হয়তো বিশ বছর আগে হয়তো দেখা তখন আমার এটা মনে আর নেই ওনার কিন্তু মনে আছে তো এটা হতেই পারে

চার দিন আগে যায় তো যাওয়া বাদ দিয়ে কোন সময় হজর পূর্ণাঙ্গ নিষ্ঠা আরম্ভ হয় কথা কইটা যারা হজর এই পারে আমার মনে হয় বেনিফিসিয়াল হয়ে ঠিক আছে ইনশাআল্লাহ আপনি শুনতে তো হোক তবে সময় কিন্তু আমরা শেষ পর্যায়ে আছি খুব দুই তিন মিনিটের মধ্যে যদি কিছু বলা যায় সংক্ষিপ্ত সংক্ষিপ্তভাবে আচ্ছা মাসাল্লাহ এই হজের মধ্যে দেখেন নিয়ত করা এহরাম বাদা আর ওকুফ আরাফাত করা এগুলো হলো হজের মধ্যে ফরজ সম্পূর্ণ ওয়াজিব আরও বেশ কয়েকটা রয়েছে যেমন তফের বিস্তারিত বিবরণ রয়েছে তো এগুলো হাজার সম্পূর্ণ ওয়াজিব যতগুলো হতে পারে এই চার পাঁচটা ওয়াজিব রয়েছে এই সবগুলো আমাদেরকে ভালো করে কোনো খিতাব পড়ে জেনে নিতে হবে আর এই তাড়াতাড়ি করে একটা দুটো মাহফিলের মধ্যে কয়েকটি কথা আমাকে বললেই হ শেষ হয়ে যাবে না আসল হল আরফার ময়দানে থাকা এটা হলো হজের মেইন ফরজ তওয়াফে জিয়ারত করা হলো এটা একটা ফরজ তওয়াফে জিয়ারত হলো ফরজ এহরাম ফরজ এরপরে হরাম ফরজ আরফার ময়দানে অবস্থান করা এটা ফরজ তওয়াফে জিয়ারত করা ফরজ আর ওয়াজিব অনেকগুলো আছে অনেকগুলো আছে কোরবানি করা ওয়াজিব হেল্প করা ওয়াজিব এর সাতচক্কর দেওয়া ওয়াজিব এই সবগুলো অনেকগুলো ওয়াজিব রয়েছে এগুলো আমরা একটু জেনে নিতে হবে আমাদেরকে ভালো করে পুরো কিতাব পড়তে হবে কারণ হাজার মাস আলা আমরা অনেক কিছু পড়েছি কিন্তু এর পরেও আবার আমি উমরায় যাওয়ার আগে দেখেন আমি নিজে কিতাব কিতাব পড়ে পড়ছি এখন পুরো রাস্তায় আমি আবার পড়তে থাকবো আগে যে সমস্ত আলা মাসাইল পড়ে নিয়েছিলাম সেগুলো আবার আমি রিপিট করব। এটা আমার সব সময় সফরে হাজার সফরে উমরার সফরে হাজার কিতাব কয়েকটা সঙ্গে থাকে কারণ মানুষ মাস অনেক জিজ্ঞাসা করে থাকেন এরপরেও কিছু কিছু ছোটোখাটো দিক আছে যেগুলো হঠাৎ স্মরণে থাকে না অথবা আমার একটু ভয় লাগে যে একটা জিনিস আমি বললাম দম ওয়াজিব হয়েছে না হয়নি তো এখন এটা অনেক বড় কঠিন আলা এটাতে যদি ভুল হয়ে যায় তাহলে কত টাকা লাগবে এখন তো দমের যে মূল্য আদায় করতে হয় এটার খরচও অনেক বেশি এটা কোনো মামুলি খরচ খরচ না আগে অনেক সময় কম ছিল এত দাম ছিল না এখন তো অনেক ব্যবহার আবার যদি ওয়াজিব না হয়ে থাকে আমি যদি না হয়নি এটা বলি তাহলে একটা ওয়াজিব থেকে যাবে সে হালাল হতে পারবে না কত ধরনের রিস্ক রয়েছে এজন্য খুব রিস্ক নিয়ে কথাগুলো বলতে হয় এবং আমি শিওর হয়ে বলি এমনকি বড় বড় উস্তাদদেরকে ফোন করে আলাপ করে ওনাদেরকে আবারও জিজ্ঞাসা করে এরপরে আমি বলবার চেষ্টা করি আপনারা অনেকগুলো কিতাব রয়েছে হজরত মুফতি শফির রহমতুল্লাহ আলীহির হাজ সংক্রান্ত কিতাব রয়েছে এটা আপনারা কিনতে পারেন মুফতি হযরত মান মাহউদ্দিন খান সাহেব রহমিতুল্লা আলিহির আহকামে হজ না নাম বলে গিয়েছি এই হজ সংক্রান্ত কিতাব ওনার আলাদা রয়েছে হাজার বিধিবিধান সংক্রান্ত মহিউদ্দিন খান সাহেবের কিতাব এছাড়া মনোনা হেমায়ত সাহেব লিখেছেন ঢাকা থেকে অনেক নির্ভরযোগ্য কিছু কিতাব রয়েছে বাংলায় অনেক ভালো ভালো কিতাব আলহামদুলিল্লাহ বিদ্যমান রয়েছে এগুলো আপনারা নেবেন ইন্টারনেট থেকে আপনি হাজার বিধিবিধান লেখে যদি আপনি মুফতি তাকি উসমানী সাহেবের নাম লেখেন তাহলে কিছু হাজার মাস আলা মাসাইল ইংলিশে এগুলোর পেজ আপনারা বের করে নিতে পারেন তো এইভাবে আপনারা নির্ভরযোগ্য অথেন্টিক কিছু কিতাবাদি হাজে যাওয়ার আগে অবশ্যই আপনারা পড়বেন এই কারণ মাস আলা একটা দুটা নয় একেবারে সফরে বের হওয়া থেকে আরম্ভ করে আর হ্যারামের শুরু থেকে আরম্ভ করে অনেকগুলো মাস সাইল রয়েছে যেমন মনে করেন আপনি খুশবু ব্যবহার করতে পারবেন না কিন্তু হ্যারাম শুরু হওয়ার অনেক আগে বেশ কিছুক্ষণ আগে আপনি ভালো করে খুশবু ব্যবহার করে নিতে পারেন যাতে আপনার একেবারে সুগন্ধি জাতীয় কোনো জিনিস আর হ্যারামকালীন সময়ে হ্যারাম অবস্থায় যেন ব্যবহার করতে না হয় কিন্তু আমি মনে করি এটা শুকিয়ে নেওয়াটা উচিত এটা ভেজা অবস্থায় থাকলে কারণ হ্যারাম শুরু হওয়ার পর আবার আপনার শরীর থেকে এটা আপনি ব্যবহার করে ফেললেন সেটা থেকে বিরত থাকা উচিত তো আল্লাহ তালা যেন আমলের তৌফিক দান করেন যেহেতু একদিন দুদিন পরেই আমি এই ফেব্রুয়ারি মাসে দুই হাজার চব্বিশ ইংরেজির ফেব্রুয়ারি মাসের সাত তারিখ ইনশাআল্লাহ আমি যাচ্ছি কারণ এগুলো রিপোর্ট রিপিট যখন দেখানো হবে তখন কেউ মনে করতে পারবে ওই রিপিটের পরে মনে হয় আমি যাচ্ছি আমরা এই জন্য আমি যখন যাচ্ছি তখন কার শনটাও বলে দিলাম মাসটাও বলে দিলাম তাহলে তাহলে যেন বুঝবার আমলের যেন তৌফিক দান করেন আমাকে দোয়ায় স্মরণ রাখবেন আমি আপনাদের জন্য দোয়া করবো কোনো ত্রুটি বিচ্ছতি হয়ে গেলে কোনো কষ্ট পেয়ে থাকলে আমাকে বিশেষভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা এবং আপনার গুরুত্বপূর্ণ প্রশ্ন ইসলামিক শিক্ষাপ্রাম আলোকিত হচ্ছে আপনাদের এই সুন্দর অনুষ্ঠান উত্তর বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিচ্ছেন শাহ মুফতি আব্দুল মুলতকে মোবারকা জানিয়ে আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি بلو تكون شو ستكون. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا الله